আসসালামু আলাইকুম নাটক প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নীলয় আলমগীর ও জান্নাতুল সুমা হেমি অভিনীত নতুন একটি নাটকের আপডেট নিয়ে। আর এই জুটি নাটক আপনাদের খুবই প্রিয় সেটা আমি খুব ভালোভাবে জানি। হ্যাঁ ভিউয়ার্স, এই নাটকটি কিন্তু আগামীকাল মুক্তি পাচ্ছে। আপনারা যারা নীলয় আলমগীর ও জান্নাতুল সুমা হেমি অভিনীত নাটকের আপডেট চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো না টেনে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বর্তমান সময়ের জনপ্রিয় নাটক নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় আসছে নতুন নাটক উচিত কথা। আর এই উচিত কথা নামক এই কমেডিয়ান ধরনের নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের সবারই জনপ্রিয় জুটি নীলয় আলমগীর ও জান্নাতুল সুমা হেমি। সো ভিউয়ার্স, হিমি ও নীলয় জুটি দর্শকরা ইতিমধ্যে খুবই পছন্দ করছেন। আর এই জুটি নাটক দেখে না বাংলাদেশের নাটক প্রিয় খুবই কম। আশা করি এই উচিত কথা নামক এই কমেডিয়ান নাটকটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ নীলয় আলমগীরের নাটকগুলো সবসময়ই কমেডিয়ান হয়ে থাকে আর এই নাটকটিও তার ব্যতিক্রম নয়। নীলয় হিমি জুটি বদ্ধ প্রায় 100-এরও বেশি নাটকটিতে কিন্তু অভিনয় করেছেন আর এই জুটি নাটক দর্শকরা খুবই পছন্দ করেন। সো ভিউয়ার্স, এই নাটকের নির্মাতা ইমরাউল রাফাত জানিয়েছেন নাটকটি 13 জানুয়ারি অর্থাৎ আগামীকাল মুক্তি পাচ্ছে। আগামীকাল ঠিক দুপুর 3টায় চোখ রাখুন এই নাটকটি দেখতে লাইভ টেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আপনারা যারা নীলয় আলমগীরের ভক্ত এবং নীলয় আলমগীর ভাইয়ের নাটকগুলো দেখেন তারা অবশ্যই এই নাটকটি দেখতে মিস করবেন না, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ধরনের নতুন নতুন নাটকের আপডেট পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে আপনারা কোন কোন জুটি নাটকের আপডেট দেখতে চান। আমরা চেষ্টা করবো আপনাদের সেই জুটি নাটকের আপডেট সবার আগে এই চ্যানেল দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আগামীকাল চোখ রাখুন 13 জানুয়ারি লাইভ টেস্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নাটকটি দেখতে। আর নীলয় আলমগীর হিমি জুটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।